হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে শীতের দিনে আমার গ্রামের বাড়িতে, এই যে আমার পাশে দেখতেছেন লেবু বাগান, এই যে লেবু বাগান, আমি এই বাগানের কাছাকাছি হাঁটতেছি। পরিবেশটা অনেক সুন্দর, শীতের কুয়াশা, দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, যে ঘন কুয়াশা, আর হচ্ছে অনেক গাছগাছড়া আছে, প্রকৃতিটা অনেক সুন্দর, আকাশে কোনো সূর্য নেই, শুধু কুয়াশা ঘেরা। সকাল সকাল না, সরি, দুপুর। পাশেই আছে আমার, পিছনে আছে লেবু বাগান, এই সাইডে হচ্ছে কি বলে পেঁপে, তারপর সিম গাছ আর অন্যান্য গাছ। জিনিসটা খুবই সুন্দর, ঘন কুয়াশায় ঘেরা আমাদের এই পরিবেশটি, গ্রাম্য পরিবেশ। এখানে বিভিন্ন ধরনের শাকসবজি, লতা পাতা এবং বিভিন্ন সবজি করা হয়। এটি হচ্ছে আমাদের গ্রামের একটি প্রাকৃতিক পরিবেশ, আর এই পরিবেশের মাঝে আমি বড় হয়েছি, এবং আমাদের গ্রামটি অবশ্যই শাকসবজি বিভিন্ন চাষাবাসের জন্য বিখ্যাত, আর গ্রামটি দেখতে অসম্ভব সুন্দর। এই যে দেখুন আপনারা, দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে এদিকে একটা চিম গাছ আছে, নতুন মুকুল ধরতেছে, কি সুন্দর চিম গাছ, অনেক ভালো একটি প্রকৃতির পরিবেশ। আর এই যে এখানে হচ্ছে আপনার লেবু গাছ, লেবু বাগান, এই যে ভিতরে একটি লেবু দেখা যাচ্ছে, আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, লেবুটি এই যে দেখা যায়, জুম করলে অবশ্যই ফেটে যায়, এটি লেবুটি এই যে দেখা যাচ্ছে, অবশ্যই জুম করলে সুন্দর দেখা যায় না ওটাই। আর আশেপাশে কোনো লেবু দেখা যাচ্ছে না, তবে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, না আশেপাশে কোনো লেবু দেখা যাচ্ছে না।